नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 24 नवेम्बर थेके 22 एप्रिल बृहस्पति मार्गी भालोबासार कविता लिखबे 4 राशि आई लाभ यू। हाँ ठीक धरेछेन, आजकेर ए भिडियोए आमी 4टी सौभाग्यवान राशि जार नाम नेब जारा 24 नवेम्बर थेके 22 एप्रिल पर्यन्त देवगुरु बृहस्पति मार्गी हवार फले तादेर जीवने प्रकृत भालोबासा तारा पाबे। तारा जीवने भालोबासार कविता लिखबे एवं काउके मोनेर मतो आई लाभ यू बोलते पारबे। कौन से ही 4 राशि ता जानते भिडियोटी शेष पर्यन्त देखुन। तार आगे बोली, आमारी यूट्यूब चैनलटीके अवश्य सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार विस्तारित फलादेशे प्रवेश करि। देवगुरु बृहस्पति भालोबासा, देवगुरु बृहस्पति विवाह कारक ग्रह। बृहस्पति जखन मार्गी होच्छे तखन एकी भावे 4टी राशिर जीवने निये आसछे बहु कांक्षित भालोबासा। जे भालोबासार जन्य तारा दीर्घकाल चातक पाखिर मतो अपेक्षा करे आछे, जे भालोबासा तादेर काम्य, जे भालोबासा तादेर प्रयोजन, जे भालोबासार जन्य तारा काल तारा हाहाकार करछे, সেই ভালোবাসা তারা এবার পাবে সেই 4 রাশি। কারণ দেবগুরু বৃহস্পতি স্বয়ং ভালোবাসার সুযোগ করে দেবে এই 4 রাশিকে, এবং তারা যাকে ভালোবাসবে সে নারী হোক পুরুষই হোক, সেজন স্বজন, সেজন কুজন নয়, সেজন আপনার সাথে থাকবে, আপনার সঙ্গ দেবে, আপনাকে ভালোবাসায় ভরিয়ে রাখবে। প্রথম রাশিটি অবশ্যই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পঞ্চমে দেবগুরু বৃহস্পতি অবশ্যই মার্গী হচ্ছেন, এবং পঞ্চম স্থান যেহেতু প্রেমের স্থান, পঞ্চম স্থান থেকে যেহেতু প্রেম নির্ণয় করা হয়, ভালোবাসা নির্ণয় করা হয়, তাই বৃশ্চিক রাশি আপনারা প্রকৃত প্রেমী বা প্রকৃত প্রেমিকার দেখা পাবেন 24 নভেম্বর থেকে। যে আপনাকে মন থেকে ভালোবাসবে, যে আপনাকে মন থেকে মেনে নেবে, যে আপনার জন্য রাতের পর রাত দিনের পর দিন জাগতেও কুণ্ঠা বোধ করবে না, সেই ভালোবাসার মানুষ, সেই মনের মানুষ যাকে আপনি অবশ্যই মনের মধ্যে গেঁথে রেখেছেন, সে মানুষ অবশ্যই আপনার প্রেমে ধরা দেবে, আপনাকে অবশ্যই আই লাভ ইউ বলবে, আপনার জীবনে আনবে অবশ্যই ভালোবাসা লেখার, ভালোবাসার কবিতা লেখার সুযোগ। সুতরাং বৃশ্চিক রাশি আপনার জীবনে আসছে একটি পবিত্র ভালোবাসার কাহিনী। দ্বিতীয় যে রাশিটি, সেই রাশিটির জীবনেও আসছে পবিত্র ভালোবাসার গল্প। সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার ফলে কন্যা রাশির জীবনে ভালোবাসার সম্পর্ক আসবে, আবার ভালোবেসে বিয়েও হবে। কারণ সপ্তমে বৃহস্পতি মার্গী অবস্থায় 24 এপ্রিল থেকে আপনার জীবনে আনবে সমৃদ্ধি, আপনার জীবনে আনবে ভালোবাসার সুযোগ। আপনি কাউকে ভালোবাসলে তাকে অবশ্যই আপন করে নিতে পারবেন, আপনি জীবনকে নতুনভাবে খুঁজে পাবেন। সুতরাং বোঝাই যাচ্ছে আপনার জীবনে সমৃদ্ধির এখন নতুন ধারাপাত আপনি রচনা করে ফেলেছেন, যা আপনাকে নতুনত্র দিকে নতুনভাবে তৈরি করবে। সুতরাং যে দুটি রাশির আমি নাম নিলাম, সেই দুটি রাশি অর্থাৎ কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি আপনাদের জীবনে প্রকৃত ভালোবাসা আসছে। তৃতীয় রাশিটি মীন রাশি। মীন রাশির জীবনেও আসছে প্রিয়র ভালোবাসা, প্রকৃত ভালোবাসা ধরা দেবে আপনার মনের মধ্যে, আপনি ভালোবাসার মানুষকে খুঁজে পাবেন ভালোবাসার দৃষ্টিভঙ্গিতে। সুতরাং আপনার জীবনেও আসবে সমৃদ্ধির সুযোগ। মীন রাশি যেজন আপনাকে ছেড়ে চলে গেছে সেই পুরনো ভালোবাসা আবার ফেরত আসবে, কেউ কেউ নতুন ভালোবাসার মালিকও খুঁজে পাবেন, আপনার জীবনকে ভরিয়ে রাখবে সেজন, সে আপনাকে প্রকৃত ভালোবাসবে। এবং শেষ আর একটা রাশির কথা বলবো, যে রাশির জীবনও অবশ্যই মধুর প্রেম আসবে, প্রেমেতে তারা হাবুডাবু খাবে, তাদের জীবনে আসবে একটা মধুর, বলা যেতে পারে মাধুর্য, সে রাশিটি হচ্ছে মিথুন রাশি।
মিথুন রাশির জীবনে। এই অবস্থান বৃহস্পতির মিথুন রাশির জীবনে আসবে সমৃদ্ধি, মিথুন রাশির জীবনেও আসবে সুযোগ, তাদের জীবনকে নতুনত্বের দিকে ভরিয়ে দেবে, সমৃদ্ধির দিকে ভরিয়ে রাখবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে চারটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার এই কর্মযোগ আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আপনি সার্চ করেন। নমস্কার, ধন্যবাদ।